উৎকট গরমে দহিছে সমগ্র রাজ্য, প্রতিদিনে বৃদ্ধি পাইছে পারস্তম্ভ, উৎকট গরমে স্তব্ধ করেছে জনজীবন, অনাবৃষ্টির এতিয়া যথেষ্ট সমস্যার সৃষ্টি হয়েছে কৃষকসকলের মাজত। জেঠ মাহর এই সময়ত কৃষকসকলে কঠিয়া সিঁচে যদিও এইবার বরষুণের অভাবত কঠিয়া সিঁচিব পৰা নাই এই সকল কৃষকে। নলবাৰী জেলার কুড়াদীর কৃষকসকলেও এতিয়া কৃষিকার্য কৰিব পৰা নাই। এফালে উৎকট গরম আর আনফালে খেতিপথারত পানির অভাব, যার বাবে এতিয়া ধান খেতি করা খেতিয়কসকল যথেষ্ট চিন্তিত। যদিও বা কুড়াদীর নদীপার চুবুরীর ওসরে মরা পাগলা দিয়া নৈ, কিন্তু কোনো ধরনের জলসিঞ্চনের সুবিধা নোহার বাবে এতিয়া এজাক বরষুণলৈ বাদ চাই রয়েছে কৃষকসকল। নলবাৰী জেলার কুড়াদীর বেশি সংখ্যক রাইজর কৃষিয়েই জীবিকার একমাত্র সম্বল, কিন্তু বরষুণের অভাবত এতিয়া এইদরেই চন পড়ি রয়েছে শ বিঘা কৃষিভূমি। নদী আছে, আমার পানির সুবিধাটো নাই, জলসিঞ্চনের কোনো ব্যবস্থা নাই, সরকারের কোনো পয়ে নাই, এটা কঠিয়া পাৰিব পৰা নাই, আমার মাটি সব চনে আছে, শুকাই আছে, একদম কঠিয়া তুলি বায়া আছে হাল, কিন্তু ভালে কি হব কঠিয়া পাৰিব পৰা নাই পানির কারণে বিরাট অসুবিধা। বাপরে অসুবিধা মানে কি কৈছে আর, আমি যেখানে পোয়া খেতি করেছো সেখানে যদি পানি দিব পৰা নাই, কিন্তু পানির আমার সুবিধাটো নাই, তারমানে কিন্তু জলসিঞ্চনের কোনো সুবিধা নাই, আমার সরকারের ফল কোনো এটা আমি সা সুবিধা পোৱা নাই আজিলৈকে। এখানে কয় দীপ্তা হুরাদি মাঘরিয়া বলে কয়, এখানে অসুবিধা বিরাট অসুবিধা একদম, আমার উপায় নাই, এই মাটি দেখা পাইছিল আপনার, আপনারা দেখা পাইছে চাওক, এইবিলাক আমি পানি কিন্তু পানি নাই, আমার কোনো পানির সুবিধা নাই, কোনো জলসিঞ্চন নাই, কোনো এটা ওয়াটার সাপ্লাই বা কিবা কোনো পানি এটা সুবিধা নাই, গরম পোৱা নাছিল, এনে গরম অলপ আছিল, নহা নাই বুলিও নকওঁ, কিন্তু গরম থাকলে বরষুণ পাইছিল মাঝে মাঝে, আমি এতিয়া এবার এইবেলি আমি বরষুণ পোৱাই নাই, একদম কমে গেছে, একদম কমে গেছে, খেতি পিছুৱাই মানে একদম মহা মুস্কিলেই হৈ গেছে, এতিয়া পিছত খেতি করলে তো আমার হেনে উৎপাদনটা কমে যাব না, আমার পাবা নাই হেন, ইয়াত মোটামুটি আছে বহু খেতি, গাঁও কৃষকই সব গোটেখিনি মানুষ, চাকরি বাকরি নাই আমার ইয়াতে, সকলে খেতি করে, সকলে খেতি করে, সমস্যা হয়েছে, সমস্যা গোটেখিনি রাইজরে সমস্যা থাকে।